আচ্ছা, এটা খুব সুন্দর আমি কোশ্চেন পেলাম এবং সেটা নিয়েই ভিডিও করতে আসলাম। বলেছেন যে রিমি যখন মার সম্বন্ধে কিছু কথা বলেছিল তখন আমি বিশ্বাস করিনি, তাহলে আজকে যখন রিমি বলছে যে ওর ঘরের ফ্যানটা এরকম নেই বা ওর ঘরের প্রায় পার্সোনাল কথা বলতে পারে না বা প্রাইভেসি থাকে না, তাহলে কেন আপনি বিশ্বাস করছেন? দেখুন, যখন ওই কল রেকর্ডিংটা হচ্ছিল আমি তো পাশে ছিলাম না নিশ্চয়ই, কিন্তু সে কল রেকর্ডিং শোনা গেছে রিমির হাজবেন্ড ওর পাশে ছিল এবং তার মানে ওর শ্বশুরবাড়ির লোকরাও পাশে ছিল। রিমু যখনই ফোন করত বা ভিডিওতে আসতো মানে লাইভে আসতো, ওর পাশে কিন্তু শ্বশুরবাড়ির লোকরা থাকতো, হাজবেন্ড থাকতো। তাহলে তো ওরা বলতো যে হ্যাঁ কোথায় ফ্যান নিয়ে গেছে, কোথায় তোমার দরজা একটু ফাঁক আছে, সে ওরা কিন্তু বলেনি। খুব ভালো লেগেছে কাকুলিদি আপনার কথা কোশ্চেনটা আমাকে, যে আপনি প্লিজ কাইন্ডলি উত্তর দেবেন, প্লিজ আপনার উত্তর দিতে চাইছি। অনেকে চেয়েছে উত্তর, তাই অনেকগুলি আমি কোশ্চেন পেয়েছি, নাহলে আমি রিমির জন্য হয়তো আজকে রাত্রে বললাম না হলে। এবং অনেকেই বলছে দিদি আপনি শুধু একতরফে উত্তর দেবেন না। না, আমি একতরফে উত্তর দিচ্ছি না। কেন 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 রিমির কথা আমি বিশ্বাস করলাম? তাহলে কেন ওই সময় যখন রিমি বলছিল পাশে তোর হাজবেন্ড ছিল, তাহলে কেন সে হাজবেন্ড বলল না যে না না তোমার কাছে ফ্যান আছে? বলেনি না সে, আপনারা শুনেছেন তো সে রেকর্ডটা, সে বলেনি। আরেকটা কথা বলেছেন যে একবার ছেলেটাকে জেলে পাঠানো হলো, পুলিশ পাঠানো হলো, এখন আরেকবার পাঠানো হচ্ছে, বারবার ছেলেটাকে পুলিশ স্টেশনে পাঠানো, একটা হ্যারাসমেন্ট। শুনুন, প্রথমবার পুলিশ স্টেশনে কেন পাঠানো হয়েছিল? কারণ মেয়েটার বয়স 17 বছর ছিল, 17 বছরের বয়সের কোনো মেয়ে স্মৃতিতে সিঁদুর পড়তে পারে না, কারণ সে অ্যাডাল্ট না। তাহলে মেয়ের মা বাবার কাছে আইন ছিল, ছেলে যদি আইন বহির্ভূত কোনো কাজ করে তাহলে তাকে আইনে ধরা খেতেই লাগবে। ওই সময় ছেলে একটু বুদ্ধি করে জিজ্ঞেস করতো তোমার বয়স 18 হয়েছে কিনা, এমন তো না ছেলে বাচ্চা ছিল, তখন অলরেডি ম্যারিড ছিল, সে জানতো 18 বছর আগে বিয়ে করা যায় না, এর জন্য ধরা পড়েছিল মানে জেলে গেছিল। আর এইবার পুলিশ পাঠানো হয়েছিল সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্সের জন্য। দুটোকে প্লিজ আপনারা এক করবেন না। আমার খুব ভালো লাগছে আপনারা নিমিকে এতটা ভালোবাসেন, আপনারা পিঙ্কিকেও ভালোবাসেন কোথাও না কোথাও। আর আমরা যারা ভিডিও, বিশেষ করে আমি আমি আমার কথা বলবো, আমি যখন কনস্ট্যান্ট পিঙ্কিকে নিয়ে ভিডিও করছি, আমার দায়িত্ব আনসারগুলি দেওয়ার আমার দিক থেকে, আমাকে কেউ দিতে বলেনি। আমি আমার তরফ থেকে যখনই আমাকে কেউ কোশ্চেনগুলি করছে এবং আমি খুব খুশি, আই এম রিয়েলি হ্যাপি আপনারা এই কোশ্চেনগুলি আমাকে করছেন। দুটোকে আপনারা এক করবেন না। একটা হচ্ছে পিঙ্কি কি রিমি 17 বছর বয়স ছিল, 18 বছর হয়নি। আরেকটা হচ্ছে এবারের কেসটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স। তাহলে আপনারা বলছেন যে মা বাবা গিয়ে নিয়ে আসলেই পারতো, বাবা তো যাবেই না। বাবা শুধু এখানে মেয়ের বাবা, মেয়ের জন্য পৃথিবী খোলা। মেয়ের বিয়েটাকে উনি তখনও মানেননি, আজও পুরোপুরি মানিয়ে নিতে পারেননি, কিন্তু মেয়ের বাবা উনি মেয়েকে প্রোটেকশন দেবেন। আর মা কিন্তু এই নিয়ে 3 বার গেল, প্রত্যেকবারই কিছু না কিছু করে, মিডিয়াতে আসেনি, প্রত্যেকবারই কিছু না কিছু করে ও তার টাল ভাঙা করে দিয়েছে। তাছাড়া এই মায়ের গায়ে এলিগেশন লেগেছে, মা নাকি সংসার ভাঙছে, মা নাকি চায় না মেয়ে সংসার করুক। ঠিক আছে, তাহলে মা যখন সংসার ভাঙ চাইছে, তো এখন এই মা ওই গলিতে ঢুকতেই চাইছে না, কারণ ওই গলিতেই আশেপাশেই রিমি শ্বশুরবাড়ির আরও রিমি শাশুড়ির আরও 4 বোন থাকে, মানে আরও 3 বোন থাকে। সেখানে যাওয়ার পর হতে পারে দুই পরিবারের মধ্যে একটা ভীষণ বাজে মানে কিছুটা হতেই পারে, যেহেতু দুই পরিবারের মধ্যে আমরা জানি সম্বন্ধটা ভালো নেই। সেখানে একটুখানি জায়গা পুলিশকে দেয়, আমাদের কাছে আইন থাকে এটা, যখন আমরা কোথাও হেরে যাই, কোথাও যেতে না পারি, বিপদে, তখন যারা পুলিশের সাহায্য নেই, পুলিশ তো ছেলেটাকে ধরতে যায়নি, পুলিশ গিয়েছিল মেয়েটাকে সেফটি অ্যান্ড সিকিউরিটি কোনো রকম ঝামেলা না করে জাস্ট মেয়েটাকে এক কাপড়ে বেরিয়ে আসতে, বাবা বারবার বলছিল, মেয়েটা চলে আসতো
আসার পর থানার থেকে মা নিয়ে বাড়িতে আসতো, বাড়ি পর্যন্ত না, জাস্ট থানার থেকে মা কাছে হ্যান্ড ওভার করে দিত, যাতে কোনো রকম অশান্তি ঝুট ঝামেলা ওই বাড়িতে গেল, হল্লা হলো, মারপিট হতে পারে, কে জানে, কেউ জানে না। শুধু সে জন্য পুলিশকে পাঠানো হয়েছিল, কোনো রকম হ্যারাসমেন্ট করার জন্য না। ওদের সেখানে শুধু একটা দায়িত্ব ছিল পুলিশের উপরে, মেয়েটাকে উঠিয়ে আনা, মেয়েটাকে নিয়ে আসা। এখানে সেই মেয়েটার বর বা মেয়েটার শ্বশুর বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ ছিল না, এবং রেকর্ডিংও শোনা গেছে মেয়েটা বারবার বলছে তুমি কোনো ওদের ক্ষতি করবে না তো, বলছে না বাবা আমি তোমার কোন ওদের কোনো ক্ষতি করব না, তুমি চলে আসো, কারণ ওর ওষুধের খুব দরকার, ওর চশমার কাজটা ঘষে গেছে, ওর চশমা, ওর ট্রিটমেন্ট। এর থেকে বড় কথা, মা বাবা একটু 5 মাস পরে মেয়েটাকে একটু জড়িয়ে ধরতে চেয়েছিল। আশা করি আনসার দিতে পেরেছি। আরেকটা কথা, যারা তোমরা পিঙ্কিকে খুব ভালোবাসো, তোমরা বারবার মেয়েটাকে নচ্ছার মেয়ে, বাজে মেয়ে, মেয়েটার মাথা ঠিক নেই, মেয়েটা পাগল, এমন কথা বললে কিন্তু পিঙ্কি খুশি হবে না। ভুলে যেও না রিমি পিঙ্কির আত্মা, ঠিক তেমনি পিঙ্কিও কিন্তু রিমির মা। মাটা দরজাল, মাটা খান্ডানি, মাটা একদম ভালো না, মাটা চায় না মেয়ে সংসার করুক, এইগুলি লেখলেও কিন্তু রিমি খুশি হবে না। দিনের শেষে কিন্তু ওরা মা মেয়ে। তোমরা কাউকে ভালোবাসার জন্য কাউকে ছোট করতে যেও না। পিঙ্কিকে ভালোবাসো ঠিক আছে, তার মানে কি কালকেও পিঙ্কিটা বলেছে, তোমরা বারবার বলছো মেয়েটা পাগল লেগেছে, মেয়েটা পাগল লেগেছে, পিঙ্কি নিজে দিয়েছে, ও নিজেও নার্ভের ওষুধ খায়, স্ট্রেস হয় নো ডাউট, কিন্তু নার্ভের ওষুধ খাওয়া মানেই পাগল না। এসব কথা বললে কিন্তু তোমরা পিঙ্কিকেই ছোট করছো, কারণ ভুলে যেও না পিঙ্কির মেয়ে রিমি। আমি আশা করছি সব ক্লাস দিতে পেরেছি। হ্যারাসমেন্ট ছিল না, আইন হাতে তুলে নেবে না, তার জন্য আইনের আশ্রয় নিয়েছো, এটা আমাদেরই ভাষা, আইন নিজের হাতে নেবেন না, আইনের হাতে তখনই আমরা নেই যাতে সব কিছু সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য। ওইখানে কিন্তু ওরা রিমির বরকে হ্যারাসমেন্ট করতে যায়নি, আর রিমির বর ওটা দেখা চেয়েছিল, কারণ রিমির বর চেয়েছিল যে ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তাহলে যেন সেফ থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি আমি আনসার। হ্যাঁ, আর বলেছেন দুটো বাচ্চার জীবন আপনি নষ্ট করবেন না, আমি কোনো দিন চাইবো না ওদের জীবন নষ্ট হয়ে যাক, কারণ ভুলে যাবেন না দিনের শেষে আমিও কিন্তু সন্তানের মা, আর এর জন্যই শুধু আমি পিঙ্কির পাশে এসেছিলাম। আমি প্রথম দিন ভিডিও থেকে বলছি, যারা দেখেননি আমার প্রথম ভিডিও থেকে বলে, আমি কিন্তু মাঝখান থেকে পিঙ্কির হাত ধরতে আসিনি, হঠাৎ করে পিঙ্কিকে খারাপ, পিঙ্কিকে ভালো, পিঙ্কি খারাপ, পিঙ্কি ভালো, হঠাৎ করে দেখলাম আরে ভিউজ হচ্ছে, এটা একটা কন্টেন্ট ট্রেন্ডিং, যাই না, তাহলে আমি প্রথম দিন যেতে পারতাম, আমি প্রথম দিকেও যাইনি, যখন ওরা মাঝখানে মিশে গেল তখন আমি ভিডিও করিনি, কারণ আমি জাস্ট দেখছিলাম ওদের মা মেয়ের মিলটা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আপডেট এলে নিশ্চয়ই বলবো। আর আপনাদের যে কোনো কোশ্চেন পিঙ্কি রিমি নিয়ে আপনি আমাকে করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে আনসার দেব, আনসার দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ছে, কারণ পিঙ্কি আমার কন্টেন্ট।